পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ শুনে মহিলা ডাক দে কয় মারে এত রাতে উমরের গোয়েন্দা আসবে না তুমি দুধের সাথে পানি মিশাও মেয়েটা ডাক দে বলতেছে আম্মা যান দুধের সাথে আমি পানি মিশাইতে পারবো না রে মা হযরত উমরের গোয়েন্দা যদিও রাত্রিবেলা নাও জানে কিন্তু আমার আল্লাহ আমার মালিক আমার আল্লাহ সে জানে আমি দুধের সাথে পানি মিশাইতেছি হাশরের ময়দানে আল্লাহর আদালতের বিচারের কাঠ করে আল্লাহ দাঁড়া করাবে মারে আমি দুধের সাথে পানি মিশাইতে পারবো না একবার জোরে বলবেন কি মারহাবা তাম মাটি করে করে যদি এরকম একটা মেয়ে তালাশ করে দেখেন পান কিনা এরা সাহাবী সাহাবী রাসূল একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার প্রিয় মুসলমান ওয়াল খালিবাসী মেয়েটাই কথা বলার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গোলাম আসলামকে বললেন বেটারে জায়গাটা নির্বাচন করে আসো সকালবেলা লোক পাঠাইতে হবে আমার খোঁজ নেওয়া লাগবে তাদের আমরা দুইজন চলে আসলেন ফজরের নামাজ পড়াইলেন আমিরুল মুমিনিন আগের আমিরুল মুমিনিন আমির ওমরা যারা তারা নামাজ পড়াইতেন হযরত ওমর সকালবেলা ফজরের নামাজ পড়ে তিনি মসজিদ থেকে গোয়েন্দা প্রধানকে বললেন আপনি তাড়াতাড়ি যাবেন অমুক জায়গায় মরুভূমিতে বেদুইন পল্লীতে এমন একটা তাঁবু আছে খোঁজ খবর নিয়ে আসবেন তারা কারা গোয়েন্দা গেলেন খোঁজ খবর নেওয়ার জন্য তিনি যায় সব কিছু ডিটেল জেনে হযরত ওমরের কাছে সে বলেন আমিরুল মুমিনিন ওই একজন মহিলা তার একটা মাত্র কন্যা সন্তান ঘরে আর কেউ নাই বাবাটা মারা গেছে স্বামী মারা গিয়েছেন তারা একবারে দুস্থ পরিবার আমার দিকে তাকান তারা একেবারে দুস্থ পরিবার বড় ভাবি দুধ বিক্রি করে কোন রকম তারা সংসার চালায় হযরত ওমর ছেলেদেরকে ডেকে বললেন ছেলেরা বলো কে তোমরা বিবাহ করবা ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন আব্বা জান আমার স্ত্রী আছে আমার আর স্ত্রীর প্রয়োজন নাই আমার ছোট জনকে দেন ছোটজনকে বললেন বেটা তুমি কি বিয়ে করবা বলে হ্যাঁ আব্বা জান আপনি ইচ্ছা করলে আমাকে বিবাহ দিতে পারেন বলে বেটারে তোমার জন্য একটা পাত্রী ঠিক করেছি পাত্রী দুধ বিক্রি করনেওয়ালা মহিলার মেয়ে বেদুইন পল্লীতে তার বাড়ি তারা বেদুইন তবে বেটারে মেয়েটা বড় আমানতদারী রাতের আধারেও মা তাকে দুধের সাথে পানি মিশাইতে বলছে মেয়েটা আল্লাহর ভয়ে দুধের সাথে পানি মিশাই নাই আমি সারা আরবে এরকম আমানতদার মেয়ে আমি পাই নাই বেটা ওমরের বেটার বউ হিসেবে এই মেয়েটাই আমার দরকার আমার পছন্দ ছেলে বলল আব্বা জান আপনার পছন্দ আপনি বেটার বউ হিসেবে তাকে নির্বাচিত করতে পারেন আমি রাজি হযরত ওমর কিন্তু চেহারা দেখে নাই বংশ দেখে নাই সম্পদ দেখে নাই তিনি দেখেছেন মেয়েটা আমানতদার আর আমরা বিয়ে করার আগে ছেলে বিয়ে দেওয়ার সময় আমরা মেয়ের বাপের বাড়ি যাইয়া আগে খুঁজি মেয়ের বাপের মাল কেমন আছে আল্লামা ডক্টর ইকবাল বলেছে মগজ কোরা রোহে ইমা জানে দিন হাসতে হবে রহমতুল্লিল্লাহ আলামিন মগজ কোরা রোহে ইমা জানে দিন হাসতে হবে রহমতুল্লিল্লাহ আলামিন আল্লামা ইকবাল লেখেন কোরআনের মগজ বলো ইমানে রুহ বলো ধর্মের প্রাণ বলো সব কিছুর মূল আল্লাহর নবীর ভালোবাসা আল্লাহর নবীর মহাব্বত সাহাবীরা কি করে নবীকে ভালোবাসতেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কথা আগে আসি সিদ্দিক আকবর নবীকে ভালোবাসতেন একটা ভালোবাসার উদাহরণ আল্লাহর নবী বললেন সাহাবীরা আবু বকর রে আমাদের হিজরত করা লাগতে পারে তুমি প্রস্তুত থাকবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু গভীর রাত্রিবেলা আল্লাহ তিনি তিনার দরজার সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে গেলেন যুবক এলাকাবাসী খুব মনোযোগ দিবেন
তিনি দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে গেলেন। প্রথম রাত কেটে গেল, দ্বিতীয় রাত কেটে গেল, তৃতীয় রাত কেটে গেল, সপ্তাহ পার হয়ে গেল, মাস চলে গেল, আরো এক মাস পার হয়ে গেল। প্রত্যেক রাত্রি আবু বকর দরজার সাথে হেলান দিয়ে দাঁড়ানো, কখন নবী আসবে, কখন নবী আসবে, আমি আমার রসুলের সঙ্গে হিজরত করে এই মক্কা থেকে মদিনায় চলে যাব, কখন নবী আসবে, কখন নবী আসবে। সারা রাত্র তিনি দরজার পাশে দাঁড়িয়ে থাকতেন, একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। খুব মনোযোগ দেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু হেলান দিয়ে দাঁড়ানো, গভীর রাত। যদি মক্কায় কোনোদিন যান দেখবেন আল্লাহর হাবিবের বাড়ি জাবালে আবু কুমাইস পাহাড়ের পাদদেশে কোনা। হযরত আবু বকরের বাড়ি এবং ওমরের বাড়ি ছিল পাশাপাশি। আবু বকরের বাড়ি জাবালে ওমরে, এখন বর্তমানে সেই পাহাড় কেটে আপনার কি বানানো হয়েছে জানেননি, হোটেল। সেই পাহাড় কেটে হোটেল বানানো হয়েছে, পাহাড়ের নাম জাবালে ওমর, আর একটা পাহাড় আছে পাশে জাবালে আবু বকর। সেই পাহাড় কেটেও হোটেল বানানো হয়েছে। হযরত আবু বকরের বাড়ি রাত্রিবেলা নবীজি চলে গেলেন, আস্তে করে দরজায় টুকা দিলেন আবু বকর, জোরে কথা বলেন নাই, ছোট্ট করে টুকা দিলেন আবু বকর, সাথে সাথে দরজার খিল খুলে গেল। আবু বকর, রে তুমি কি ঘুমাও নাই? বলি ইয়া রাসূলুল্লাহ, আপনি বহুদিন আগে বলেছিলেন হিজরত করা রাখতে পারে, তুমি প্রস্তুত থাকিও। জোর সেই দিন রাত্রি থেকে আবু বকর হিজরতের জন্য প্রস্তুত হয়ে আসি, দরজার সাথে আমি হেলান দিয়ে দাঁড়াই থাকি। রাতের ভাগে একটা সেকেন্ডের জন্য আমি বিস্ময় পিঠ লাগাই না, কারণ আপনি কখন আসবেন আর আমাকে আবু বকর আবু বকর বলে ডাকবেন, কাফেররা যদি টের পায় আপনাকে কষ্ট দিবেন। হুজুর আমি আবু বকর, আপনার জন্য দরজার সাথে হেলান দিয়ে দাঁড়ায় থাকি, নবী কখন আসবেন? একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা। আমার দিকে তাকান, এটা কি ফরজ না ওয়াজিব? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে দাঁড়াইছিলেন, ফরজ না ওয়াজিব? ইসলামের ফরজের ভিতরে এটা খুঁজে তালাশ করে বের করে দেখান তো, 130 ফরজ। এই 130 ফরজের ভিতরে আপনি তারাম হাদিসের কিতাব আর ফিকির কিতাব খুঁজে আমাকে 130 ফরজের ভিতরে এই ফরজ বের করেন যে আবু বকর দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা তার জন্য ফরজ ছিল, আমাকে দেখান। তার জন্য ওয়াজিব ছিল, আমাকে দেখান, পাবেন না খুঁজে। কিন্তু এই কাজটা এত দামি কেমনে হলো? এবার হাদিস থেকে বুঝি, আম্মা জান আয়েশা গভীর রাত্রি বেলা তিনি আকাশের নক্ষত্র গণনা করতেছিলেন, এক এক, দুই দুই, তিন তিন, চার চার, পাঁচ পাঁচ, গুনে 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 গুনতেছিলেন। নবী আবার জিজ্ঞেস করলেন, আয়েশা রে তুমি কি করো? আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশের নক্ষত্র গণনা করি। নবীজি বলেন, আয়েশা রে কেউ কি কোনোদিন আকাশের নক্ষত্র গুনে গুনে শেষ করে দিতে পারবে? সেই দিন আল্লাহর নবী একটা কথা বলেছিলেন, কেউ কি কোনোদিন আকাশের নক্ষত্র গুনে গুনে শেষ করে দিতে পারবে? আকাশের নক্ষত্র গণনা করা কোনো মানুষের পক্ষে সম্ভব হবে না, বিজ্ঞান যত আধুনিক হোক আকাশের নক্ষত্র তারা কোনোদিন গুনে গুনে শেষ করে দিতে পারবে না। কারণ আল্লাহ রসুল বললেন আকাশের নক্ষত্র গুনে গুনে শেষ করা সম্ভব না। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। সিদ্দিক আকবর তিনার মেয়ে আমাদের মা জননী আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে বলেন তো আকাশের নক্ষত্র সব নেকি কি কারো আমল নামায় আসেনি? আল্লাহর হাবিব ডাক দেয়া বলেন, আয়েশা রে আকাশের নক্ষত্র তুল্য কারো যদি আমল নামায় নেকি থাকে সে হলো আমার উম্মতের ভিতরে ওমরের আমল নামায় নেকি আছে। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। মনে হয় বুঝেন নাই, আবার বুঝাই।
হযরত ওমরের আমলনামায় আকাশের নক্ষত্র তুল্য নেক লেখা আছে। এখন প্রশ্ন করেন তো আকাশের নক্ষত্র কত, এটা আমার রসুলের জানা আছে, ওমরের আমলনামায় নেকি কত, আমার নবীর দরবারে খবর আছে, কথা বলেন ঠিক কিনা? প্রিয় বোয়ালখালীর মুসলমান খুব মনোযোগ দিবেন, আল্লাহর নবী ডাক দিলেন আয়েশারে ওমরের আমলনামায় নেকি যত আকাশের নক্ষত্র লেখা আছে তত। আম্মা জানা আয়েশার মনটা বেজার হয়ে গেল, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মনটা বেজার হয়ে গেল। নবীজি বললেন আয়েশারে কেন তোমার মন বেজার, কারণ কি? আম্মা জান ডাক দে বলেন ইয়া রাসূলুল্লাহ, ভেবেছি আপনি আমার আব্বা জানের নাম বলবেন, আমার আব্বা জান হিজরতের সাথী, আপনার কঠিন দিনের সাথী ছিল, কঠিন বিপদের সঙ্গী ছিল আপনার, জুর জীবনের সব টুকুন দিয়ে আমার আব্বা জান আপনার খেদমত করেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন আয়েশা তুমি কি জানো আমার আবু বকরের এক রাতের আমলের ওজন কত? আমার সারা উম্মতের আমল এক পাল্লায় দিলে আমার আবু বকরের ওজন ওই রাতের আমলের ওজন, ওই রাতের নেকির ওজন এক পাল্লায় দিলে আমার সারা উম্মতের আমল আর এক পাল্লায় দিলে আবু বকরের ওই রাতের নেকির ওজনের সমান হবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আম্মা জান আয়েশা বলতেছিলেন হুজুর কোন রাত বলবেন, কি কোন রাত, সেই রাতটা কোন রাত যে রাতের আমলের এত ওজন? আল্লাহর নবী কথা বলার পরে আম্মা জান বারবার বলি ইয়া রাসূলুল্লাহ বলবেন কি কোন রাত, কোন রাতের আমল এত ওজন ওয়ালা? নবীজি বললেন আয়েশারে আমি বহুদিন আগে বলেছিলাম আবু বকর হিজরত করা লাগতে পারে, আয়েশারে হিজরতের রাত্রিবেলা আমি ঘরের দরজার মধ্যে টুকা দিলাম, সাথে সাথে দরজা খুলে গেল। আল্লাহর নবী আমি সেই দিন দেখে বললাম আবু বকর তুমি কি ঘুমাও নাই, তোমার আব্বা জান আমার সাথী আবু বকর সেই দিন বলল হুজুর যেই দিন আপনি বলেছিলেন হিজরত করা লাগতে পারে ইয়া রাসূলুল্লাহ সেই দিন থেকে আমি একটা রাতের জন্য বিছানায় আমি পিঠ লাগাই নাই, স্ত্রীর শয্যা ত্যাগ করেছি, আমি সন্তানের শয্যা ত্যাগ করেছি, নিজের বিছানার শয্যা ত্যাগ করেছি, আপনি নবীর আশায় আমি আবু বকর বুক ভরা আশা নিয়ে দরজার সাথে হেলাম দিয়ে দাঁড়ায় থাকছি, আর যদি ঘুমাই থাকি আপনি নবী এসে বারবার আবু বকর বলে বলে ডাকবেন, আপনার কষ্ট হয়ে যাবে, কাফেররা কষ্ট দিয়ে ফেলবে আপনাকে ইয়া রাসূলুল্লাহ, সেই জন্য আমি আবু বকর ঘুমাইতে পারি নাই। আয়েশারে সেই রাতের ওজন এত পরিমাণে, এই রাতগুলির নেকের পাল্লা এক পাল্লায় যদি দেওয়া হয় আমার উম্মতের সব উম্মতের নেকের পাল্লা এক পাল্লায় দিলে আমার আবু বকরের এই রাতের নেকের পাল্লা আর ওজন সমান হবে না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলেন এটা ফরজ না ভালোবাসা? আসতে হয়ে গেল জোরে বলেন, ফরজ না ভালোবাসা? কিসের ভালোবাসা? নবীর ভালোবাসা। কিসের ভালোবাসা? নবীর ভালোবাসা। এই রাত্রে বসে আছেন তার ভালোবাসা? হ্যাঁ আসতে বলেন কেন, পুলিশে ধরবেন না, পুলিশ নাই আমার দেশে। এই ভালোবাসা কি? আল্লাহ রসুলের ভালোবাসার জন্যে মিলাদুন্নবীর মাহফিল সাজাইয়া আপনারা এখানে আজ বসে গেলেন, কি কথা বলেন ঠিক কিনা? এটা দুনিয়ার কোনো ভালোবাসা না, এটা আল্লাহ রসুলের ভালোবাসায় আপনারা এখানে বসে আছেন। তাহলে বলেন আবু বকরের রাদিয়াল্লাহু আনহুর ভালোবাসা যদি বৃথা না যায় তাহলে আজকের রাতের ভালোবাসা বৃথা যাবে না, কথা কন না কেন ঠিক কিনা? যেহেতু এই আলোচনার মধ্যে ঢুকছি, এখন আবু বকর থেকে হযরত ওমরে চলে যাই, হযরত ওমরে চলে গেলাম, তার রাষ্ট্রের শাসন ব্যবস্থা নিয়ে আলোচনায় চলছি,
খুব মনোযোগ দিবেন হযরত ওমর রাতের আধারে ঘুরে ঘুরে গোপনে গোপনে দেখতেন কে খায় কে খায় না কে ঘুমায় কে ঘুমায় না কার কি অভাব আছে একজন রাষ্ট্রপ্রধান কল্পনা করতে পারবেন আমিল মুমিনিন আল্লাহু আকবার মুসলিম মিল্লাতের কত বড় দেশ বর্তমানে ইয়ামান ওমান সিরিয়া লেবানন লিবিয়া ফিলিস্তিন এরপরে ইরাক এরপরে ইরান সৌদি আরব কুয়েত কাতার দুবাই বাহরাইন এরকম পৃথিবীর বিরাট একটা অংশের তিনি খলিফা ওই পর্যন্ত মরক্কো পর্যন্ত আল্লাহু আকবার টিউনিশিয়া আলজেরিয়া নাইজেরিয়া সুদানের এক পাশ বিরাট বড় খলিফা তিনি মুসলিম মিল্লাতের খলিফা মিশর সহ বিরাট অংশের খলিফা একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার এরকম বাংলাদেশ যদি আপনি 200 আনেন 200 বাংলাদেশ এক জায়গা করলে যত বড় হবে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তত বেলাকার ছিলেন খলিফাতুল মুসলিমিন 200 বাংলাদেশের খলিফা কত বড় মিল্লাতের খলিফা তিনি কোনো দেমাক নাই সাধারণ বেশে রাতে রাতে হাঁটতেছে গভীর রাত তার গোলাম ছিল আসলাম এই আসলামকে সাথে নিয়ে সে হাঁটতেছে দেখতেছে মরুভূমির ভিতরে বদিন পল্লীতে বেদুইন এলাকাতে একটা ছোট্ট ঘরের ভিতরে মিটমিট মিটমিট করে আলো জ্বলতেছে আল্লাহু আকবার না না জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু তো মনোযোগ দেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আস্তে আস্তে ঘুরতে ঘুরতে দেখে মিটমিট করে আলো জ্বলে তো চিন্তাই পড়ে গেলেন এত রাত্রে আলো জ্বলে কেন উনি হাঁটতে 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 তাঁবুর পাশে যেয়ে দাঁড়াই ভিতর থেকে এক মহিলার কণ্ঠে আওয়াজ আসে মা মেয়ে আমার দুধের সাথে পানি বেশি করে মিশাও কিসের সাথে দুধের সাথে মনে হয় গোয়ালখালিতে পানি মিশানো হয় না হ্যাঁ জোরে কর আমার কেরানীগঞ্জে একজন এক সাংবাদিক কেমনে কেমনে ছিল ও ক্যামেরা ধরছে তো 1.5 কিলোমিটার থেকে তো ক্যামেরা জুম করে নিয়ে দেখানো যায় তো মনে হয় খুব দূর থেকে জুম করে দেখে যে এক লোকে ওই দুধের সাথে পাউডার দিয়ে তারপরে আরও পানি দিয়ে বালতি করতেছে সে আমাদের কেরানীগঞ্জের বিশিষ্ট দুধ বিক্রেতা কত বড় সুর চিন্তা করতে পারছেন চোরের ঘরে চোর 2300 চোর ওরা এগুলি দিয়ে হাজার বছর ইবাদত করলেও আল্লাহর জান্নাত হবে না বাবা কথা কর না কেন ঠিক কি না হা 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 এইরকম চোর ঘরে ঘরে রন্ধে রন্ধে ঢুকছে খালি শুধু সরকারি খাতা না জনগণের খাতার ভিতরে ঢুকে গেছে বাপ রে বাপ কি চোরের চোর ওরা যদি খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী বানানো যাইতো তাই কি অবস্থা হইতো বলতো হ্যাঁ দেশে একবারে সব পানি দিয়ে সাপ্লাই করে দিত যে খা তা বুড়িগঙ্গার পানি মেরে দিত কত বড় চোর হযরত ওমর রাতের আধারে তাঁবুর পাশে দাঁড়ায় শুনে মহিলা তার মেয়েকে ডাক দিয়ে বলতেছে মা রে মেয়ে আমার দুধের সাথে পানি বেশি করে মিশাও মেয়েটা জবাব দিল আম্মা জান আমি দুধের সাথে পানি মিশাইতে পারবো না মেয়ে আমার কেন বলে হযরত ওমরের গোয়েন্দা যদি জেনে ফেলে দেয় আমি দুধের সাথে পানি মিশাই কালকে বিচার হবে কিন্তু খলিফা নিজে তাঁবুর পিছনে দাঁড়ায় দাঁড়ায় শোনেন একবার জোরে বলবেন কি মারহাবা এটাই হযরত ওমরের রাষ্ট্র ব্যবস্থা ছিল হযরত ওমরের রাষ্ট্র ব্যবস্থার নাম এটা হযরত ওমর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ শুনে মহিলা ডাক দেখে মারে এত রাত্রে ওমরের গোয়েন্দা আসবে না তুমি দুধের সাথে পানি মিশাও মেয়েটা ডাক দে বলতেছে আম্মা যান দুধের সাথে আমি পানি মিশাইতে পারবো না রে মা হযরত ওমরের গোয়েন্দা যদিও রাত্রিবেলা নাও জানে কিন্তু আমার আল্লাহ আমার মালিক আমার আল্লাহ সে জানে আমি দুধের সাথে পানি মিশাইতেছি হাসরের ময়দানে আল্লাহর আদালতের বিচারের কাট করে আল্লাহ দাঁড়া করাবে মারে আমি দুধের সাথে পানি মিশাইতে পারব না একবার জোরে বলবেন কি মারহাবা
পাঠাম, মাটি করে করে যদি এরকম একটা মেয়ে তালাশ করে দেখেন পান কিনা। এরা সাহাবি, সাহাবি রসুল, একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। আমার দেশের মেয়েদের কথা বলে কোনো লাভ নাই, ও সাতা মেয়ে থাকে একদিকে, ওর উন্না থাকে আর একদিকে, কি যে অবস্থা, নিজের শরীরটাই নিজে ঢাকতে পারে না, আমি নিজের চরিত্র কেমনে ঢাকবে, নিজের দেহটাই নিজে ঢাকতে পারে না, নিজেকে নিজে তিনি পর্দার ভিতরে রাখতে পারে না। এ কথা বললে আপনারা বেজার হয়ে যাবেন, অখুশি হবেন, হুজুর আপনাকে ওয়াজের জন্য আনি নাই। তবে হ্যাঁ, আমাদের মেয়েদেরকে পর্দা নিশীন হওয়া লাগবে, আমানতদার হওয়া লাগবে, পর্দার বুরকার নিচে যাওয়ার আগে আমানতদার হওয়া লাগবে। বুরকাওয়ালাও দেশে আছে বহু, টিকটক করে বেড়ায়, অনেক বুরকাওয়ালা আছে টিকটক বানা, অনেক বুরকাওয়ালা কি বানা টিকটক করে বুরকা পর্দা দিয়ে টিকটক বানা, চুরে শয়তান ওরে খানা করে কায়দা উঠো পাঠাম চলাম জুতা দিয়ে ফিটানোর দরকার, ও বুরকারি তো শেষ করে দিচ্ছে। আবার একদিন মাঝে মধ্যে দেখে টুপি টাপি পরে জুব্বা জাপি গাই দিয়ে গৌরে বুরকা পরে টিকটক বানাচ্ছে, শয়তান কোথা কার, এগুলো নির্বাচিত করিয়া রাস্তাঘাটে জুতা দিয়ে ফিটানোর দরকার, ও আলেম সমাজের ইজ্জত নষ্ট করে দিতেছে। প্রিয় মুসলমান বল খালিবাসি, মেয়েটাই কথা বলার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গোলাম আসলামকে বললেন, বেটারে জায়গাটা নির্বাচন করে আসো, সকালবেলা লোক পাঠাইতে হবে, আমার খোঁজ নেওয়া লাগবে তাদের। ওনারা দুইজন চলে আসলেন, ফজরের নামাজ পড়াইলেন আমিরুল মুমিনিন, হযরত ওমর সকালবেলা ফজরের নামাজ পড়ে তিনি মসজিদ থেকে গোয়েন্দা প্রধানকে বললেন, আপনি তাড়াতাড়ি যাবেন অমুক জায়গায় মরুভূমিতে বেদুইন পল্লীতে এমন একটা তাঁবু আছে, খোঁজ খবর নিয়ে আসবেন তারা কারা। গোয়েন্দা গেলেন খোঁজ খবর নেওয়ার জন্য, তিনি যায় সব কিছু ডিটেল জেনে হযরত ওমরের কাছে, সে বলেন আমিরুল মুমিনিন ওই একজন মহিলা, তার একটা মাত্র কন্যা সন্তান, ঘরে আর কেউ নাই, বাবাটা মারা গেছে, স্বামী মারা গিয়েছেন, তারা একবারে দুস্থ পরিবার, আমার দিকে তাকান, তারা একেবারে দুস্থ পরিবার, বড় ভাবী, দুধ বিক্রি করে কোনো রকম তারা সংসার চালায়। হযরত ওমর সন্তানদেরকে দাঁড়া করাইলেন, সন্তানদেরকে দাঁড়া করাইয়া বললেন, বেটারা কে তোমরা বিবাহ করবা, চট্টগ্রামে এরকম বাবা পাওয়া মুশকিল, ছেলেদেরকে ডাক দেয়া যদি বলে বেটা বিয়ে করবা কে, আর চট্টগ্রামের বিয়ের সর্বনিম্ন কাবিন নামা 12 লাখ, কত এগুলো করতে কইছে কে, 12 লাখ, এত কাবিন নামা দিবেন কেন, ছেলের জন্য বিপদ মেয়ের জন্য বিপদ, 12 লাখ কাবিন নামা লেখে উল্টা আবার নতুন সিস্টেম, তারপরে ঈদের সময় আর ধরে গরু ছাগল খাসি মুরগি দিয়ে দেন, এগুলির প্রচলন বন্ধ করে দেন, ইচ্ছা হলে দিবেন না হলে দিবেন না, জোর করে নেওয়া যাবে না। আল্লাহ রসুলের সুন্নত ছিল শ্বশুর বাড়ি থেকে যদি ইচ্ছা করে দেয় খুশি মনে দেয় আপনি নিয়ে নেবেন, কিন্তু চেয়ে ধার্য করে জোর করে আপনি আনতে পারবেন না, এগুলি যৌতুক, আল্লাহ এগুলি হারাম করে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন। আপনি আপনার স্ত্রীকে চাপ দিতে পারবেন না, শ্বশুর বাড়ির চাপ দিতে পারবেন না, তবে হা তারা যদি কিছু খুশি মনে আপনাকে দিয়ে দেয় তাহলে অনেক ভালো, সবও যদি দিয়ে দেয় তাও নিষেধ নাই, কিন্তু চাপ দিতে পারবেন না এটা অন্যায়, এটা নীরব জুলুম, চান্দাবাজি ছাড়া অন্য কিছুই না। মন খারাপ করবেন না, কথা আমার পরিষ্কার একবারে ক্লিয়ার, ভোগিযোগি কথা আমি বলি না, এটাও এক ধরনের চান্দাবাজি, দোকানদার দোকানে বসছে, দিন 100 টাকা করে দেওয়া লাগবে, চান্দাবাজি এখন আর নাই, এখন চান্দাবাজি বন্ধ হয়ে গেছে, একজন গরিব দোকানদার ও 500 টাকা 2000 টাকার ওই বাদাম নিয়ে বসে গেছে, সারাদিন তুই বাদাম বেচবি 100 টাকা দেওয়া লাগবে, এটার নাম চান্দাবাজি, না দিলে তোর এইখানে বসতে দেব না। আপনার মেয়েটা গেছে শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ির লোকজন বলতেছে ঈদের সময় তোমার বাপকে বলবা খাসি পাঠাই দিতে, যদি না দেয় তাহলে তুমি বাপের বাড়ি চলে যাবা, এগুলো খাসির চান্দাবাজি, এই চান্দাবাজি বন্ধ করা লাগবে, এগুলো ইসলাম অনুমতি দেয় না, কথা বলেন ঠিক কিনা। হাজারে তো আমার ছেলেদেরকে ডেকে বললেন, ছেলেরা বলো কে তোমরা বিবাহ করবা, ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আব্বাজান আমার স্ত্রী আছে,
আমার আর স্ত্রীর প্রয়োজন নাই, আমার ছোটজনকে দেন। ছোটজনকে বললেন, বেটা তুমি কি বিয়ে করবা? বলে, হ্যাঁ আব্বা জান, আপনি ইচ্ছা করলে আমাকে বিবাহ দিতে পারেন। বলে, বেটা রে তোমার জন্য একটা পাত্রি ঠিক করেছি, পাত্রি দুধ বিক্রি করনেওয়ালা মহিলার মেয়ে, বেদুইন পল্লীতে তার বাড়ি, তারা বেদুইন। তবে বেটা রে মেয়েটা বড় আমানতদারি, রাতের আধারেও মা তাকে দুধের সাথে পানি মিশাইতে বলছে, মেয়েটা আল্লাহর ভয়ে দুধের সাথে পানি মিশাই নাই। আমি সারা আরবে এরকম আমানতদার মেয়ে আমি পাই নাই বেটা, ওমরের বেটার বউ হিসেবে এই মেয়েটাই আমার দরকার, আমার পছন্দ। ছেলে বলল, আব্বা জান আপনার পছন্দ, আপনি বেটার বউ হিসেবে তাকে নির্বাচিত করতে পারেন, আমি রাজি। হযরত ওমর কিন্তু চেহারা দেখে নাই, বংশ দেখে নাই, সম্পদ দেখে নাই, তিনি দেখেছেন মেয়েটা আমানতদার। আর আমরা বিয়ে করার আগে ছেলে বিয়ে দেওয়ার সময় আমরা মেয়ের বাপের বাড়ি যাইয়া আগে খুঁজি মেয়ের বাপের মাল কেমন আছে। বন্দুক আল্লাহর নবী সাহাবী আবু বকর রাদিয়াল্লাহ ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলের সঙ্গে মেয়ের বিবাহ দিলেন। কথা কইছ না, ছেলের সঙ্গে মেয়ের বিবাহ দিলেন, মেয়ের বিবাহ হয়ে গেল। শুনে যান, সেই মেয়ের গর্বে আল্লাহ আর একটা মেয়ে সন্তান দিলেন, সেই মেয়ের গর্বে আল্লাহ একটা ছেলে সন্তান দিলেন। আবার শুনেন, হযরত ওমরের ছেলের বেটার বউর গর্বে আল্লাহ একটা মেয়ে সন্তান দিলেন, সেই মেয়ের গর্বে আল্লাহ আর একটা মেয়ে সন্তান দিলেন, সেই মেয়ের গর্বে আল্লাহ একটা পুত্র সন্তান দিলেন, সেই পুত্র সন্তানের নাম ওমর ইবনু আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু, যাকে মুসলমানের দ্বিতীয় ওমর বলা হয়। তিনি সেই ব্যক্তি যিনি ইসলামের প্রথম মুজাদ্দিদ, খুলাফায়ে রাশিদিনের চরিত্রে যিনি পৃথিবী চালাইতেন, তিনি উমাইয়াদের সর্বশ্রেষ্ঠ খলিফা। হযরত ওমর ইবনু আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু সেই মেয়ের নাতি সন্তান। একবার জোরে বলা যাবে কি মারহাবা? রক্ত কথা বলে, রক্ত রক্ত কথা বলে, রক্ত কথা বলে। হযরত ওমরের খেলাফত ব্যবস্থা আপনাকে শুনাইলাম, আপনাকে জানাইলাম। এবার আলোচনার ইতির দিকে।